নটোরিয়াস ক্রিমিনাল বলেছে ডক্টর মুল্লা সাহেব যেভাবে অত্যাচার করেছে সব আপনারা জানেন যারা বাড়ি ছেড়ে আছে তাদের লিস্ট আমাদের আইন বইয়ে কাজ করে আইনের মাধ্যমে তার শাস্তি পেতেই হবে সে অনুব্রত বাবুর মেয়ে হতে পারে মুখ্যমন্ত্রীর ভাইপো হতে পারে আশা করব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দলীয় কঠোর অবস্থান নেবে আজকে দিচ্ছে আইএসএফ কি জানেন ISF এর উত্থানকে তারা ভয় পাচ্ছে ISF যে দ্রুত গতিতে এগিয়ে আসছে মানুষের মনের মধ্যে বসে আছে তারা ভয় পাচ্ছে তারা আটকানোর চেষ্টা করছে তবে একটা কথা ভাই বলে রাখি আজকে ধমকে ISF এর গতিকে বিঘ্ন করতে পারবে না হয়তো কিছু সময় তারা ভয়ের কারণে আমাদের কর্মী সমর্থকরা সাধারণ মানুষেরা ভয় পেয়ে আসছে না কিন্তু ভোটের দিনে তো আটকে রাখতে পারবে না গণনার দিনে তো আটকে রাখতে পারবে না ঠিক জায়গাতে ফিডব্যাক দেবে দীর্ঘদিন ধরে বাংলার মানুষকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রেখেছিল তৃণমূলের কিছু নেতারা আজকে ভাঙনের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেচ্ছে এবং আগামী দিনে ভালোর জন্য তারা আইএসএফের ছায়াতলে আসছে আমি ভরসা করি ভাঙনের মানুষের প্রতি আস্থা আছে আগামী পঞ্চায়েত ভোটে তারা আমাদের পাশে থাকবেন এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাঙন গড়ে তুলবেন ভাইজান আজকে এই সভাকে কেন্দ্র করে আইএসএফ সমর্থক কর্মীরা ঝান্ডা মারছিল সেইখানে তৃণমূল সমর্থক কর্মীরা একেবারে আক্রমণ করলো আইএসএফদের উপর কি বলবেন দেখুন ওটা আমার যারা অঞ্চলের দায়িত্ব আছে বুঝে নিতে পারবে ভাইয়া একটা প্রশ্ন করবো ভাইয়া ক্যানিং পূর্ব বিধানসভায় অনেক আইএসএফ কর্মী যারা আইএসএফ করার অপরাধে এখনো বাড়ি ছাড়া আছে কি বলবেন একটু এখনো অনেক বাড়ি ছাড়া দেখুন আর কয়েকজন আছে আমাদের সাথে যোগাযোগ করছে গোটা পাঁচের লোক আছে দীর্ঘদিন তারাও আমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি লোক আছে আমার তাহলে আমাকে লিস্ট দিন আমরা দায়িত্ব নিয়ে তাদেরকে ঢোকাবো লিস্ট দিন তাদেরকে দায়িত্ব নিয়ে ঢোকাবো আমরা আপনারা নিশ্চয়ই জানেন পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আমরা হাইকোর্ট করেছি কেস চলছে সেই কেসের এতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত মোল্লা সাহেবকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে শওকত মোল্লা সাহেব যেভাবে অত্যাচার করেছে সব আপনারা জানেন তাদের জন্য আমরা কেস করেছি তাদের হয়ে আমরা কথা বলেছি যারা বাড়ি ছেড়ে আছে তাদের লিস্ট আমাদের বাংলাদেশের যোগাযোগ করতে বলুন অবশ্যই আমরা দায়িত্ব নিয়ে কোর্টের মাধ্যমে তাদেরকে বাড়ি পৌঁছাবো যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলা হয়েছে তাকে আবার ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে কি ভাঙড়টাকে আর অশান্তি করতে কৌশলের চেষ্টা করে ভাঙড়কে অশান্তি উত্তপ্ত করা তোমরা ভাঙড়ের মানুষকে নিয়ে আমি কেউ যদি ভাঙড়ের গণতন্ত্রকে পূর্ণ করার চেষ্টা করে গণতন্ত্র রক্ষার স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিরোধ করবে ভাইজান প্রতিটা রাজ্যে প্রতিটা অঞ্চল থেকেই কিন্তু তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছে না আইএসএফ তবে এটাকে একটা তৃণমূলের বড় ফাটল ধরছে কি বলবো তৃণমূলের মধ্যে যারা কিছু ভালো আছে তারা আর থাকতে পারছে না তাদের দম বন্ধ হয়ে আসছে তৃণমূলে সেই ভালো যারা আছেন তারা আইএসএফের ছায়াতলে আসছে আর স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা দেব সেই আন্দোলনে প্রস্তুত করতে চাইছে সাধারণ মানুষ একের পর এক অভিযোগ করছে বাংলাতে চলছে নিয়োগ দুর্নীতি তবে তারা চাইছেন দুর্নীতি মুক্ত বাংলা তবে হচ্ছে না কতদিন হবে ভোটের মাধ্যমে সম্ভব হবে যখন ভোট দেবে ভোটের মাধ্যমে সম্ভব অনুব্রত কন্যাকেই সিবিআই আটক করতে কি বলবেন দেখুন ওটা সুপ্রিম কোর্টের কি অবজারভেশন আছে দুটো কেস থেকে তাকে অব্যাহতি দিয়েছে বাকি কেটরাই 8 থেকে 9টা কেস তিনার হাতে আছে তিনি নিশ্চয়ই যেরকমভাবে বিগত দিনে স্বচ্ছতার সাথে দ্রুততার সাথে কেসগুলো দেখছেন আশা করব আগামী দিনেও তিনি দেখবেন তবে আমরা সবাই তিনি যে লড়াইটা দিচ্ছেন লড়াইকে কুর্নিশ জানাচ্ছি তিনার পাশে আমরা আছি অনুব্রত মণ্ডলের মেয়েকে ইডি গ্রেপ্তার করেছে কি বলবেন আপনি কিন্তু মোল্লার নাম নিয়ে ফেলেছিলেন হয়তো কোনোদিন মোল্লার কাছে ইডি আসতে পারে এলাকার যিনি নামি দামি মোল্লা আছে তবে দেখুন কেউ আইনের ঊর্ধ্বে নয় কেউ যদি অপকর্ম করে আইন বহির্ভূত কাজ করে আইনের মাধ্যমে তার শাস্তি পেতেই হবে সে অনুব্রত বাবুর মেয়ে হতে পারে মুখ্যমন্ত্রীর ভাইপো হতে পারে দেখুন এর কথাতে দুটো জিনিস উঠে আসছে একটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি বলছে এলাকাকে উত্তপ্ত করতে চাইছে আমি তো ভেবে পাচ্ছি না পুলিশ এগুলোতে সুমোটা করছে না কেন আর দ্বিতীয় কথা পুলিশকে যে তারা নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশকে তারা নিজের দলদাস বানিয়ে রেখেছে এটা প্রমাণ পাচ্ছে ভাঙড়ে তাহলে কি গণতন্ত্র নাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এটা ধিক্কার জানায় আগামী দিনে আশা করব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে দলীয় কঠোর অবস্থান নেবে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে পাশে দাঁড়িয়েছে আন্দোলন যে আমরা গড়ে তুলছি মানুষের ন্যায়ের পক্ষে আছে অনেক সাথ দিচ্ছে দেখুন বৃষ্টিকে উপেক্ষা করে নানা হুমকি ভয় উপেক্ষা করে এসে যারা আত্মগ্রস্ত হয়েছে ছাত্রগুলো সবাই দেশকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। এইরকমভাবে আগামী পঞ্চায়েত আমাদের কাছে থাকবে, আমরা তাহলে ভাঙনকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাঙন করতে পারবো। ভাইজান, পঞ্চায়েতকে লক্ষ্য করে আজকে সাধারণ মানুষ বললে ভুল হবে, এই ভাঙনবাসীদের জন্য সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? ভাই, অনেক বার্তা দেওয়ার একটাই বলে মিডিয়ার মাধ্যমে শপথ নিন, রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন করতে হবে। তৃণমূল নেতা আগামী সাহেব বলেছেন ভাঙনে আরেকটা কিছু খুঁজে পাওয়া যাবে না। দেখুন, আরাবুল সাহেবকে দিয়ে তো এখন একটা পথ দিয়ে তো ড্যামেজ কন্ট্রোল করছে। আগামী দিনে আরাবুল সাহেব টিকিট পাই কি, তার ছেলে টিকিট পাই কি পায় না, এটা ওনাকে দেখুন। ফলে অসুবিধা কি আছে? রাজনৈতিক কর্মকাণ্ড যেটার মতো করবে, সমস্যা কি? তিনি সেই ভাঙড়ের কায়দার আহমেদ বলছেন ভাঙড়ের বিধায়ক মহাশয় ভাঙড়ে একটা পঞ্চায়েত নিতে পারে 1 কোটি টাকা দেবে। দেখুন, সময় কথা বলে ওদের সম্পর্কে মুখে ফালতু করে নষ্ট করার প্রশ্ন নাই। অন্য কোনো কোশ্চেন থাকলে করুন, যে কোশ্চেন গুরুত্ব আছে ও সব কথা বাদ দিন না, নিজের জায়গা ঠিক নাই ওনার। আপনি পঞ্চায়েতের সমস্ত ভোট দেবেন, একটি ক্যান্ডিডেট দিতে পারবেন? আপনি তো একটা পাল্টায় বলেছেন আমরা তো সব জায়গায় দেবো, আমি তো অন্য জায়গার কথা, যেমন আবার কুচবিহারে কাজ চলছে, ওটা কুচবিহার দেওয়া সম্ভব নয়। তো মালদা মুর্শিদাবাদের কাজ চলছে, সমস্ত টোটাল মালদা মুর্শিদাবাদের কাজ ওরা তো সম্ভব নয় বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে ছিল না। জিন্দেগি গরিব মুসলিমদের জন্য রাজনীতি করতে নেমেছে। আল্লাহকে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত গরিব প্রেমী মানুষ প্রেমী মুসলিম হোক আর অমুসলিম হোক সবার খেদমত করার জন্য আল্লাহ আমার ভাইকে রাজ ক্ষমতা দান করবে। যেন অন্যায় না করে, আমার ভাই যেন ভুল রাস্তায় না যায়, আমার ভাই যেন জুলুম না করে, আমার ভাই যেন মিথ্যা না বলে। আল্লাহ আমার ভাইকে এমন লিডার বানান দুনিয়া সবার জন্য যেন কথা বলছে, যেমন আগামীতেও যেন বলে, এবার পরকালে আমার ভাই যেন আজীবনের ছায়া পেয়ে যায়। আল্লাহ, যে সকল জালিমরা আমার ভাইকে মিথ্যা মিথ্যা বললাম না, আমার ভাইয়ের সঙ্গে নাকি অন্য কোন জালিমদের সংযোগ আছে বলে মিথ্যা মিথ্যা ইলজাম দিয়ে আমার কওমের কাছে আমার ভাইকে বদনাম করতে চায়, ওই সকল জালিমদের জবানের বিচার আপনি করবেন আল্লাহ, ওই সকল জালিমদের বিচার আপনি করবেন আল্লাহ।